কাল থেকে পথে নামবে আরো বাস। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট জানিয়েছে কাল থেকে তাদের মোট 3,500 বাসের মধ্যে হাজারখানেক বাস চালানোর ইঙ্গিত। অয়ন ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, ভাড়া বৃদ্ধির দাবি করা হচ্ছিল বাস মালিক সংগঠনগুলোর তরফ থেকে, অবশেষে সুর নরম করে আগামীকাল বাস নামছে পথে, তাহলে কিছুটা কি সুরাহা হবে যাত্রীদের? হ্যাঁ, নিঃসন্দেহে, কারণ 1 জুলাই থেকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বেসরকারি বাস চলার কথা বলেছিলেন, অন্তত প্রথম 3 দিন সেই অর্থে কলকাতা বা শহরতলির রাস্তায় 6,500 যে বাস অপারেট হয় তার প্রায় কোনোটিই চোখে পড়েনি। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলায় এবং প্রথমে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দেন আগে বাস নামবে তারপর আলোচনা, এবং কোইনসিডেন্টালি সেদিনই নবান্ন থেকে রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানান যে পুজো বা অক্টোবরের আগে রাজ্যে বাস ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা রাজ্য সরকারের নেই। খানিক বাস চালানোর ইঙ্গিত দিল রাজ্যব্যাপী বাস মালিকদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সম্পাদক তপন ব্যানার্জির নেতৃত্বে আজ 13টি জেলা এবং কলকাতা শহরের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এই মুহূর্তে যদি রাজ্য একান্তই ভাড়া বাড়াতে না চায়, তাহলে কলকাতায় বাসের ক্ষেত্রে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, যা ইতিমধ্যেই করা হয়েছে, এবং জেলা ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে টোল ট্যাক্স মকুবের প্রস্তাব সহ মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে চিঠি দেওয়া হবে। তবে সেই চিঠির আবেদন নিয়ে আলোচনায় আগে কাল থেকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট তাদের হাজারখানেক বাস রাস্তায় নামাবে এমনটাই জানা যাচ্ছে। সুর নরম করে কাল থেকে কলকাতা এবং গোটা রাজ্যে স্বল্প ও দূরপাল্লা মিলিয়ে নিজেদের মোট 3,500 বাসের মধ্যে হাজারখানেক বাস চালানোর ইঙ্গিত দিয়েছে রাজ্যব্যাপী বাস মালিকদের বৃহত্তম সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। কাল থেকে পথে নামবে আরো বাস। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট জানিয়েছে কাল থেকে তাদের মোট 3,500 বাসের মধ্যে হাজারখানেক বাস চালানোর ইঙ্গিত। অয়ন ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, ভাড়া বৃদ্ধির দাবি করা হচ্ছিল বাস মালিক সংগঠনগুলোর তরফ থেকে, অবশেষে সুর নরম করে আগামীকাল বাস নামছে পথে, তাহলে কিছুটা কি সুরাহা হবে যাত্রীদের? হ্যাঁ, নিঃসন্দেহে, কারণ 1 জুলাই থেকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বেসরকারি বাস চলার কথা বলেছিলেন, অন্তত প্রথম 3 দিন সেই অর্থে কলকাতা বা শহরতলির রাস্তায় 6,500 যে বাস অপারেট হয় তার প্রায় কোনোটিই চোখে পড়েনি। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলায় এবং প্রথমে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দেন আগে বাস নামবে তারপর আলোচনা, এবং কোইনসিডেন্টালি সেদিনই নবান্ন থেকে রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানান যে পুজো বা অক্টোবরের আগে রাজ্যে বাস ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা রাজ্য সরকারের নেই, বরঞ্চ যে কর মকুবের কথা বলা হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত সেটা তারা পুনর্বিবেচনা করবেন। এই অবস্থায় যাতে রাজ্য সরকারের সঙ্গে অন্তত কর মকুব অন্যান্য আলোচনার যে ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো তৈরি থাকে, তাই সমস্ত বাস সংগঠনই তাদের কিছু কিছু বাস রাস্তায় নামিয়েছে। বেঁকে বসেছিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, তারাও কাল থেকে তাদের 3,500-এর মধ্যে 1,000 বাস নামাবে, অর্থাৎ কাল থেকে কলকাতার রাস্তায় 3,500-এর মতো বাস চলবে, যেটা মোট বাসের প্রায় 50% কিছু বেশি, অনেকটাই সুরাহা পাবেন মানুষ। ধন্যবাদ অয়ন, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। আগামী কাল পথে নামছে আরো কিছু বাস, এবং এই মুহূর্তে যা বাসের সংখ্যা আগামী কাল থেকে সেটা প্রায় গিয়ে দাঁড়াবে 3,500, অর্থাৎ এমনিতে যা বাস চলত বিধিনিষেধের আগে তার প্রায় 50% কাছাকাছি, যেটাতে কিন্তু অনেকটাই সুরাহা হবে যাত্রীদের। কাল থেকে এই অতিরিক্ত বাস চলার ফলে সুরাহা হবে যাত্রীদের।